হ্যালো রিবান আসসালামু আলাইকুম আমি শাকিল তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত দেখাবো যে কীভাবে আপনি কনফিউশন ম্যাট্রিক্সকে পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন তো দেখেন প্রিভিয়াস ভিডিওতে আমি আসলে থিওরিটিক্যাল কথাবার্তা বলছিলাম সো আজকে আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলবো না যদি আপনি দেখে থাকেন তো খুবই ভালো আর যদি না দেখে থাকেন তাহলে এখানে আসবেন এখানে আসলে কম্পিউ কনফিউশন ম্যাট্রিক্সের যে থিওরিটিক্যাল ভিডিও সেই ভিডিওটা আছে এবং এই যে কোডগুলো দেখতেছেন এখানে যাবতীয় কাজ আমার গিট হবে মেশিন লার্নিং উইথ পাইথন এই রেপোজিটরিতে আপনি যদি আসেন এখানে দেখবেন কনফিউশন ম্যাট্রিক্স ওকে তো ওইখানে আছে এবং এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ওইখান থেকে দেখে নিন আর রেগ্রেশন অ্যানালাইসিসের জন্য আমি যে কথাগুলো বলছিলাম যে মিন স্কোয়াড এরোর তারপর হচ্ছে মিন আপসোলট এরোর আর এম এসি তো আর স্কোয়াড এগুলো নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলছিলাম এই ভিডিওতে তো কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে যে ডিটেলস কথাবার্তাগুলো বলছিলাম সেইখানে সেগুলো এখানেও আসে সো ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফার্স্ট পজিটিভ ফার্স্ট নেগেটিভ এগুলো কী কেন আমরা ইউজ করবো সেটা অলরেডি আমি কথা বলে ফেলছি সো এটা নিয়ে আমি কথা বলছি না আমি সরাসরি ইমপ্লিমেন্টেশনে চলে যাই তো আমি যদি কনফিউশন ম্যাট্রিক্সকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমার কোনো একটা ক্লাসিফিকেশন মডেল লাগবে বা কোনো একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমকে আমি ভ্যালুয়েড করব তাই না তো আমি প্রয়োজনীয় লাইব্রেরিগুলো এখানে ইম্পোর্ট করে নিছি বিকজ এগুলো লাগবে পান্ডাস লাগবে নামপাই লাগবে সিবর্ণ লাগবে তারপর মেক ক্লাসিফিকেশন লাগবে বিকজ আমি ক্লাসিফিকেশন রিলেটেড ডেটা জেনারেট করবো তারপর ট্রেন টেস্ট স্প্লিট লাগবে তারপর ডিশনটারি ক্লাসিফায়ার লাগবে এবং যাবতীয় মেট্রিক্স এখানে আসে সাইকিল ডট মেট্রিক্স এর ভিতরে আছে কনফিউশন ম্যাট্রিক্স অ্যাক্রু স্কোর পিসিশন রিকল ওয়ান ক্লাসিফিকেশন রিপোর্ট এভরিথিং এখানে আসে আমি আমি সেগুলো ইম্পোর্ট করে নিছি ওকে তো এখন সবার শুরুতে আমাদের কী করতে হবে ডেটাকে জেনারেট করতে হবে তো ডেটা যদি জেনারেট করি দেখেন আমার এখানে ডেটা কিন্তু জেনারেট হয়ে গেছে আপনি যদি এক্স দেখেন তাহলে দেখতে পাবেন এগুলো হচ্ছে এক্স মানে এক্স এবং ওয়াই আমি জেনারেট করে নিয়েছি দেখেন সাইকেল লার্নে আসলে মেক ক্লাসিফিকেশন নামে একটা হচ্ছে আলাদা একটা ইয়ে আছে মডিউল আছে যে মডিউলের মাধ্যমে আপনি যে এখানে দেখতে পাবেন যে মেক সো সাইকেল লানের ডেটা সেটের মধ্যে এটা আছে তো এখান থেকে আপনি ক্লাসিফিকেশন রিলেটেড ডেটা জেনারেট করতে পারেন আপনি যদি রিগ্রেশনের জন্য ডেটা জেনারেট করতে চান সেই ক্ষেত্রে মেক রেগ্রেশন বা মেক আন্ডারস্কোর রেগ্রেশন নামে আলাদা একটা মডেল আছে ওকে তো এগুলো দেখতে পান তো হাওয়ার আমি ডেটা জেনারেট করছি এখানে টোটাল আমার স্যাম্পল হচ্ছে এক হাজার বা এক হাজার স্যাম্পল আমি জেনারেট করছি তো এগুলোকে আমি আমি ট্রেনিং টেস্টে ভাগ করবো বিকজ আমার মেইন গোল কি আমার মেইন গোল হচ্ছে আপনাদের কনফিউশন ম্যাট্রিক্স বোঝানো ওকে সো এগুলো নেওয়ার কথা বলছি না এগুলো অলরেডি বলে ফেলছি তো তারপরে আমি কী করতেছি আমি ডিসন্ট্রি ক্লাসিফায়ার দিয়ে মডেলটাকে ট্রেন করতেছি বিকজ আমি এই মডেলটাকে আসলে ইভালুয়েট করবো ঠিক আছে তো ইভ্যালুয়েট করার আগে দেখেন আমাদের কী করতে হবে প্রেডিকশন করতে হবে ওকে তো প্রেডিকশন কলাম ফাইন আমার ওয়াই প্রেডিক্ট এর মধ্যে আসলে প্রেডিক্টেড রেজাল্টগুলো আছে জিরো ওয়ান ওয়ান জিরো হাওয়ার এগুলো আছে এবং অ্যাকচুয়াল যে রেজাল্ট বা অ্যাকচুয়াল যে ওয়াই সেই অ্যাকচুয়াল টেস্টিংয়ের ওয়াইটা আছে কোথায় ওয়াই টেস্টের মধ্যে ওকে তার মানে ওয়াই টেস্ট হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই আর এটা হচ্ছে কি ওয়াই প্রেডিক্ট হচ্ছে কি প্রেডিক্টেড ওয়াই তো আমি এখন এই দুইটার মধ্যে সেটা কম্পেয়ার করবো সো আমি যদি কনফিউশন ম্যাট্রিক্স দেখতে চাই তো কনফিউশন ম্যাট্রিক্সের জন্য কনফিউশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স এই ম্যাথডের মাধ্যমে আপনি আসলে এটাকে মানে কনফিউশন ম্যাট্রিক্সকে দেখতে পারেন সেক্ষেত্রে সবার শুরুতে আপনাকে দিতে হবে কি ওয়াই টেস্ট মানে টেস্ট মানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই তারপর দিতে হবে কি প্রিটেড ওয়াই তো এটা যদি আপনি রান করেন দেখেন আপনি এখানে দেখতেছেন কত একশো উনিশটা হচ্ছে কি ট্রু পজিটিভ একশো চল্লিশটা হচ্ছে কি ট্রু নেগেটিভ তারপর হইতেছে ফলস পজিটিভ অ্যান্ড ফলস নেগেটিভও চলে আসছে তো এটাই যদি আপনি হিটম্যাপের মাধ্যমে দেখেন সুন্দর করে যে দেখেন দেখতে পাবেন এই যে কনফেশন ম্যাট্রিক্স হিট হিটম্যাপ এই যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পজিটিভ আর নেগেটিভ আচ্ছা আমরা এখানে একটা একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে যে এটা আসলে ট্রু পজিটিভ না এটা হচ্ছে ট্রু নেগেটিভ আর এটা হচ্ছে ট্রু পজিটিভ ওকে সো দেখেন এটা হচ্ছে কি আমাদের হিটম্যাপ তো এখন দেখেন আমরা তো দেখতেছি ট্রু ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ সো আমরা তো এটা দেখতেছি ভালো কথা তো এটাকে আপনি যদি আমরা প্রিভিয়াসলি যেমনটা পড়ছিলাম যে ট্রু পজিটিভ ফলস পজিটিভ প্রত্যেকটা আলাদা করব এটাও করা যাবে মানে আপনি জাস্ট রিসেভ করতে পারেন এটা এবং রিসেভ করতে গেলে আপনি খুব সহজেই আপনি করতে পারবেন যে রাভেল দিয়ে যদি আপনি করতে চান সেটা আপনি মানে করা পসিবল বা রিসেভ মাইনাস ওয়ান দিয়ে যদি আপনি করতে চান সেটাও পসিবল সো ট্রু ট্রু নেগেটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ ট্রু পজিটিভ সো আপনি যদি এটাকে করেন তাহলে দেখবেন প্রত্যেকটা রেজাল্ট চলে আসছে যে ট্রু পজিটিভ আসছে একশো চল্লিশটা ফলস পজিটিভ আসছে সাতাশটা এখন আপনি যদি প্রিভিয়াস ক্লাসে বা প্রিভিয়াস ভিডিওতে আমি যেমনটা দেখাইছিলাম যে ধরেন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি আপনি ক্যালকুলেশন করতে চান সূত্র বসায় বসায় আপনি করে ভেরিফাই করতে পারেন বাট আমি আসলে এভাবে করব না আমি সরাসরি আসলে মডিউল দিয়ে করবো আমার এখানে এই কনফিউশন ম্যাট্রিক্সের এখানে অনেকগুলো ম্যাথড আছে তো এই ম্যাথডগুলো দিয়ে আমি আসলে সব কাজ করতে পারি দেখেন আমি যদি অ্যাক্যুরেসি বের করতে চাই অ্যাকুরেসি বের করতে গেলে আপনি স্কোর দিয়েও করতে পারেন অথবা হচ্ছে আপনি অ্যাকিউরেসি স্কোর দিয়েও করতে পারেন তো অ্যাক্যুরেসি স্কোর যদি দেই তাহলে আমাকে দিতে হবে কি এখানে সবসময় একটু মাথায় রাখবেন আপনি এই ধরনের মডেলগুলো ইউজ করলে সবসময় আগে দিতে হবে কি অ্যাকচুয়াল ওয়াই তারপর দিতে হবে কি প্রেডিটেড ওয়াই ওকে অ্যাকচুয়াল ওয়াই প্রেরিটেড ওয়াই প্রেসিশনের ক্ষেত্রে ঠিক সেম প্রেসিশন স্কোর আছে এই মেথডটা ইউজ করতে হবে অ্যাকচুয়াল ওয়াই প্রেডিটেড ওয়াই তারপর রিকল স্কোর দেখতে পারেন আপনি এফ ওয়ান স্কোর দেখতে দেখতে পারেন প্রত্যেকটার জন্যই আসলে আলাদা আলাদা মেথড আছে তো এগুলো আপনি প্রিন্ট করে দেখেন এই যে দেখেন আসছে কত পয়েন্ট এইট সিক্স প্রেসিডেনার্সে কত পয়েন্ট এইট থ্রি রিকল আসছে কি পয়েন্ট এইট নাইন জিরো এবং এফন স্কোর কত পয়েন্ট এইট সেভেন এবং আপনি যদি ক্লাসিফিকেশন রিপোর্টগুলো একসাথে দেখতে চান একসাথে দেখার জন্য আসে ক্লাসিফিকেশান রিপোর্ট এখানেও সেম আপনি একবারও দেখতে পারেন প্রিসেশন রিকল এফ ওন স্কোর সব তো এখানে প্রত্যেকটা জ্যাকেট পয়েন্ট এইট সিক্স আসছে তারপর বাকি সব কিছুই এখানে দেখতেছেন এবং সাপোর্ট হচ্ছে তিনশো মানে তিনশো ডেটা হচ্ছে টেস্টিংয়ের জন্য রাখা হয়েছে এই হইল মূলত আমাদের কি কনফিউশন ম্যাট্রিক্স রিলেটেড আমাদের যে পারফরমেন্স ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সগুলো আপনি যদি এখানে আরও সি দেখতে চান আর ও সি দেখার জন্য ওই আছে ডিসপ্লে আরও সি কার আপনাকে ইম্পোর্ট করতে হবে এই এই মডিউলের ভিতরে আরোসি কার্ভ ডিসপ্লে ডট ফ্রম প্রেডিকশন তো এভাবে আপনি যদি ডিসপ্লে করতে চান আপনি আর ও সি কার্ডটাও দেখতে পাবেন এটা হচ্ছে আরও সি এবং ওর আন্ডারের যে এরিয়াটা এটা হচ্ছে এসির ভ্যালু সিক্স ঠিক আছে আর এই এই যে মাঝখানে লাইনটা এটা আমি জাস্ট এমনি ড্র করছি যেটা তো এই হলো মূলত কনফিউশন ম্যাট্রিক্স রিলেটেড আর কি আপনার কোডিং কথাবার্তা তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সো ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি এই ফাইলটা ওপেন করে আপনি দেখতে পারেন আরও ভালোভাবে দেখতে পারেন ঠিক আছে কারণ আমি আসলে এই ভিডিওটা লেংথটা বাড়াই নাই যার কারণে আমি এই ধরনের টপিক নিয়ে আসলে কথা বলি নাই তো আই হোপ আপনি এই ভিডিও থেকে কনফিউশন ম্যাট্রিক্স রিলেটেড যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা আপনি সমাধান পেয়ে গেছেন তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে ভালো থাকবেন একুয়েস্ট ইন্টেলিজেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা টোটাল ছয়টা লাইভ কোর্স অফার করতেছি তার মধ্যে অন্যতম হচ্ছে বিকামে পাইথন ডেভেলপার ডেটা অ্যানালিসিস কমপ্লিট কোর্স এ ডেটা ইঞ্জিনিয়ার ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বেস্ট একটা কোর্স তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন কমপ্লিট কোর্স যে কোর্সের জিনিসটা আমি নিজেই দেন আছে শুধুমাত্র ডিপ লার্নিংয়ের জন্য ডিপ লার্নিং স্পেশালাইজেশন একটা প্রজেক্ট বেস্ট কোর্স ওকে এবং আপনি যদি ব্যাক ডেভেলপমেন্ট করতে চান পাইথন দিয়ে দেন আপনার জন্য রয়েছে বিকামে পাইথন ডেভেলপার আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই কোর্সগুলো খুবই ভালো মানের কোর্স এবং মডিউলগুলো অনেক রিচ আপনি দেখতে পারেন এবং সবগুলো ক্লাস যেহেতু লাইভ হয় সো আপনি সরাসরি কথা বলে আপনার প্রবলেম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ভিডিও রেকর্ডও দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে